আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো জুকিনি দিয়ে ইলিশ মাছের তরকারি বর্তমানে আমাদের দেশেও কিন্তু এই সবজিটা খুব সহজভাবে আমরা পেয়ে যাচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ জুকিনি নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ছোট বড় যার যেরকম খুশি সেটাই নিতে পারেন এখন এটাকে আমার ছিলে নিতে হবে এটার উপরে চামড়াটা অনেক পাতলা হয় ইচ্ছে হলে প্রথমে ধুয়ে নিতে পারেন অথবা কেটেও ধুতে পারেন পিলার দিয়ে ছিললে তাড়াতাড়ি হয় এবং ছিলতে সুবিধে হয় একেবারে পাতলা খোসাটা তাহলে এভাবে করে আমি সবগুলো কেটে কেটে সবগুলো আমি নিয়েছি এখন এখন আমার এই পরিমাণে আছে ইচ্ছে হলে ভালো জুকিনি করে ধুয়ে নিতেও পারেন এর সাথে মিডিয়াম সাইজের একটি ইলিশ মাছকে আমি টুকরো করে নিয়েছি আর সম্পূর্ণ মাছটা আমি দিয়ে দিয়েছি মাথা এবং লেস সহ দিয়ে দিয়েছি আর টুকরোগুলো মোটামুটি বেশি অতিরিক্ত মোটাও করিনি আবার পাতলাও করিনি দেখতেই পাচ্ছেন কীরকম করেছি ভালো করে ধুয়ে নিয়েছি তবু আরেকবার ধুয়ে নিব তাহলে আমি রান্নাতে চলে যাচ্ছি এবং রান্নার সময় যা যা কিছু লাগবে তা আমি পরবর্তীতে দেখিয়ে দিব প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিদি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল চুলার রাস্তা এখন বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দু থেকে তিনটি কাঁচামরিচ চিরি দিয়ে দিব এখন এগুলাকে একটু হালকা ভেজে নিতে হবে একটু কালার করে নিব পেঁয়াজটা রং ধারণ করা শুরু করে দিয়েছে এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা বাটা চামচ দিয়ে রসুন বাটা আদা এবং রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে অনেকে আছে ইলিশ মাছের মধ্যে আদা রসুনটা পছন্দ করেন না তাদের না দিলেও চলবে আমি যতটুকু দিয়েছি তাতে করে বাজে গন্ধ আসবে না আর ভালো করে কষানো হলে আদা রসুনের কোনো গন্ধই পাওয়া যাবে না মোটামুটি একটু ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্ট এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব শুকনো মশলা এখন দিয়ে দিব তার জন্য পানি দিলাম তা না হলে তেলের মধ্যে শুকনো মশলাটা দিলে পুড়ে যেতে পারে হাফচা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হলুদ মরিচের কালার উপরে ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারেন যে মশলাটা দিলাম তাও আবার এক দু মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কাটাও দেওয়া যেতে পারে আমি তিন চার চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সব মশলাগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কোনো গন্ধ না করে পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করি চুলার আসটা মিডিয়াম করে রেখে অনবরত নাড়ার উপরে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা ভেসে উঠেছে এখন আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে দিয়ে চুলার আসটা বাড়িয়ে দিব বলক কুঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা বলক উঠে গেছে এখন এক এক করে মাছ দিয়ে দিব ইলিশ মাছ আমি ভেজে রান্না করি না আপনাদের যদি ভালো লাগে তাহলে ভেজে রান্না করতে পারেন মাছটা দিয়ে চুলার আঁচটা একেবারে কম করে দিয়েছি আমি মশলাতে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি এখন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মাছের জন্য একটু নেড়েচেড়ে দিব এই মাছটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিব আর মাছের যে ফ্লেভারটা সেটা ঝোলে চলে যাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট তাহলে ফিরছে আবার আমরা কিছুক্ষণ পরে মাছটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর মধ্যে দিয়ে এসে আরেকবার নাড়া দিয়ে গিয়েছি এখন মাছটা আস্তে করে উঠিয়ে নিতে হবে যাতে করে না ভাঙে আর কোনো প্রকার ঝোল আমরা উঠাবো না ঠিক এভাবে করে এক এক করে সব মাছ আমরা উঠিয়ে নেব সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি ঝোল কিন্তু উঠাই এখন জুকিনিগুলো দিয়ে দিতে হবে ভালো করে মশলার সাথে জুকিনিগুলো মিক্স করে দিতে হবে জুকিনি থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে এই পানি দিয়ে জুকিনিগুলো সিদ্ধ হয়ে যাবে যদি কোনো ক্রমে সিদ্ধ না হয় তাহলে পরবর্তীতে আমরা পানি জয়েন করব এখন আর দরকার নেই জুকিনিটা ইলিশ মাছ ছাড়াও চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে ভালো করে মিশিয়ে দিয়েছি মশলার সাথে এখন ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়াম থাকবে তাহলে আবার ফিরছি আরও কিছুক্ষণ পরে পনেরো মিনিট পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন অনেকখানি পানি উঠে গেছে এখন পর্যন্ত আমি নাড়া দিইনি চুলার চুলা মিডিয়াম ছিল এখন পাল্টিয়ে দিব। যে পানিটা উঠেছে সেটা দিয়ে তরকারি সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি বলেছি ঝোল রান্না করব বা তরকারি রান্না করব তাই আমার আরেকটু পরিমাণ পানি লাগতে পারে যাতে করে মাছটা ডুবতে পারে তরকারির নিচে সেই জন্য তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো তাহলে আরো কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম আরও পানি উঠেছে এটা থেকে পরিমাণ মতো এখন একটু পানি দিয়ে দিব আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা নিজের মনের মতো দিয়ে দেবেন কতটুক ঝোল আপনি খেতে চান চুলা রাসটা এখন বাড়িয়ে দিয়ে বলক উঠা পর্যন্ত আমরা অপেক্ষা করবো আর ঝোলটা ঠিকঠাক মতে আছে বলক উঠে গেছে এক থেকে দু মিনিটের মতো হবে এখন এক এক করে মাছ দিয়ে দিব একটু নিচে করে নিচের দিকে দাবিয়ে দিতে হবে সবগুলো মাছ আমি বিছিয়ে দিয়ে দিয়েছি আর লবণটা এখানে কম আছে তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না পুরোপুরি দুকিনিগুলো সিদ্ধ হয় এবং মাছের ফ্লেভারটা যতক্ষণ না তরকারিতে ছড়িয়ে যায় এতে হতে পারে পনেরো থেকে বিশ মিনিট লাগতে পারে চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি তাহলে আমরা ফিরছি আরও কিছুক্ষণ পর রান্নাটি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঝোলটাও ঠিক আছে এবং জুকিনিগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি জুকিনি সিদ্ধ করতে বেশি সময় লাগে না লবণটাও ঠিক আছে এখন এটাতে আমি এক থেকে দু টেবিল চামচ পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা পুরি অপশনাল অনেকে আছে ইলিশ মাছের ধনে পাতাটা পছন্দ করেন না তাদের দরকার নেই যারা এখনও জুকিনি খাননি একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভালো লাগে খেতে আর ইলিশ মাছ না হয় চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন তিন চারটি আস্ত কাঁচমারে দিয়ে দিলাম এটা শুধু ফ্লেভারের জন্য আর ঝোলটা নিজের মতো আর একটু কমালেও পারেন আর এরকম রাখলেও পারেন আর মাছ দেওয়ার পরে কিন্তু বারবার নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে যেহেতু এটা কাঁচা মাছ আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি ঠিকঠাক মতে আছে চুলাটা এখন বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে রেখে দিব যখন পরিবেশনের দরকার হবে পরিবেশন করে নিলেই হবে তাহলে দর্শক এই ছিল আজকে আমার ঝুঁকি দিয়ে ইলিশ মাছের তরকারি রেসিপিটি ভালো লাগলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ